প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস কি, আবার এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। কি আজ আমরা একটি মজার গল্প শিখব। আমাদের আজকের গল্পের নাম বড় রাজা ছোট রাজা। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের গল্পটি শুরু করি। কি আমরা কি দেখতে পাচ্ছি? কি রাজা কি সৈন্য নিয়ে কোথায় যাচ্ছে? দিগ্বিজয় করতে যাচ্ছে। তাহলে চলো আমরা আমাদের গল্পটা শুরু করি। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয় ঢাক পিটিয়ে, বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে, ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। এবারে আমরা কি কিছু শব্দ দেখতে পাচ্ছি, শব্দগুলো পড়ি এবং যুক্ত বর্ণগুলো কিভাবে ভেঙে লিখতে হয়, কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করতে হয় আমরা সেগুলো শিখি। বন্দুক, এখানে রয়েছে নয় দ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ দ, এভাবে আমরা নিন্দুক বিন্দু নতুন নতুন শব্দ শিখতে পারি। মস্ত, এখানে রয়েছে শয়ত, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ত, এভাবে আস্ত গোস্ত আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। রাজ্য, এখানে রয়েছে জয় জফলা, এটিকে ভেঙে আমরা লিখতে পারি জ যোগ জফলা, এভাবে জ্যাকেট জ্যামিটি আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। ক্রমে, এখানে রয়েছে কয় রফলা, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ক যোগ রফলা, এভাবে আমরা চক্র বক্র নতুন নতুন শব্দ শিখতে পারি। চলো এবার কি আমরা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং কি অর্থ বলি। দিগ্বিজয়, সেনাপতি, চর, রাজ্য, মস্ত বড়, পুটলি, জয় ঢাক। দিগ্বিজয় অর্থ চারদিকে নানান জায়গা জয় করা। সেনাপতি অর্থ সেনাদলের প্রধান প্রধান সৈনিক। চর, চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। রাজ্য অর্থ রাষ্ট্র বা যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে। মস্ত বড়, মস্ত বড় অর্থ অনেক বড়। পুঁটলি, পুঁটলি অর্থ মোচকা। জয় ঢাক, জয় ঢাক অর্থ জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়, অর্থাৎ এটাও কি এক ধরনের বাদ্যযন্ত্র। এবারে আমরা কি কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো বাক্যের ফাঁকা জায়গায় বসিয়ে বাক্যটি কি করব, সম্পূর্ণ করব। তাহলে চলো তো দেখি কোন বাক্যে কোন শব্দটি হবে। ক, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন, রাজা কি বসলেন, রাজ সিংহাসনে। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ি, সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজ সিংহাসনে বসলেন। খ, রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ড্যাশ পড়লেন, কি পড়লেন, ফাঁপড়ে। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, রাজার খামখেয়ালিতে মন্ত্রী মহা ফাঁপড়ে পড়লেন। গ, রাজা ড্যাশ করে এসেছেন, রাজা কি করে এসেছেন, দিগ্বিজয়। হ্যাঁ, তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, রাজা দিগ্বিজয় করে এসেছেন। ঘ, শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন, রাজা কোথায় যাচ্ছেন বলো, হ্যাঁ অন্যত্র যাচ্ছেন। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। উ, রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাজছে, চারিদিকে কি বাজছে, জয় ঢাক। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয় ঢাক বাজছে। চ, রাজা ড্যাশ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন, রাজা কি করলেন, আন্দাজ। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারে। এবারে কি আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, দুই রাজা কি করতে চললেন, দুই রাজা কি দিগ্বিজয় করতে চললেন। খ,
বড় রাজা কি সাজিয়ে চললেন? বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে। গ ছোট রাজা কিভাবে চললেন? ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে। ঘ চর এসে কি খবর দিলেন? চর এসে খবর দিলেন মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। এবারে আমরা কি গল্পটি দেখি তো তারপরে কি হলো। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল। চক্ষু রগচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। চলো আমি নিয়ে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীর মন্ত্রণা দিল সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন এতে করে চোখ চলবে গোলাগুলি চলার উপায় হবে না, দেখাই যাক না। এবার আমরা কি যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। রাজত্ব খাপ্পা মন্ত্রণা, এখানে রয়েছে তয়ব, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ত যোগ ব। এভাবে আমরা তক তরণ নতুন নতুন শব্দ শিখতে পারি। খাপ্পা এখানে রয়েছে পয় প, এটিকে ভেঙে আমরা প যোগ প এভাবে লিখতে পারি। এভাবে ধাপ্পা বেখাপ্পা কি নতুন নতুন শব্দ আমরা শিখতে পারি। মন্ত্রণা এখানে রয়েছে ন যোগ ত যোগ র ফলা, এটিকে ভেঙে আমরা ন যোগ ত যোগ র ফলা। আর এভাবেই আমরা যন্ত্রণা মন্ত্র নতুন নতুন শব্দ শিখতে পারি। এবারে আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি, শব্দগুলোকে পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। দূত রাজত্ব অগোচর খাপ্পা রথ রথী মন্ত্রণা অনুবীক্ষণ। দূত অর্থ বার্তাবাহক, রাজত্ব অর্থ রাজার শাসন যেখানে চালু আছে, অগোচর অর্থ চোখের আড়ালে থাকা, খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া, রথ অর্থ বিশেষ ধরনের গাড়ি, রথী অর্থ রথে চড়ে যুদ্ধ করেন যিনি অর্থাৎ বীর পুরুষ যোদ্ধা, মন্ত্রণা অর্থ মনের ভিতরে যা হয়, অনুবীক্ষণ মাইক্রোস্কোপ বা একদম ছোট ছোট জীবাণু দেখার যন্ত্র। এবারে আমরা কি কিছু প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক দূত কেন ছোট রাজার রাজত্ব দেখতে পেল না? ছোট রাজার রাজত্ব এতই ছোট যে তাই দূত সেটা দেখতে পেল না। খ মন্ত্রীরা রাজাকে কি মন্ত্রণা দিলেন? মন্ত্রীরা রাজাকে মন্ত্রণা দিলেন অনুবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে যুদ্ধ করতে। এবারে চলো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা যুদ্ধ দেখতে পাচ্ছি, তাই না? তারপর কি হলো চলো তো দেখি। যুদ্ধ বাঁধল, সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গোলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো, নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন, ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? তা কি আর জানি নে, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওটুকু আর জানেন না। তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকালে, আরও কি জানতে চান? এবারে আমরা কি কিছু যুক্তবর্ণ শিখব, তারপর সেগুলো দিয়ে কি নতুন নতুন শব্দ গঠন করব। যুদ্ধ অস্ত্র সন্ধি,
এখানে রয়েছে দয় ধ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি দ যোগ ধ। এভাবে আমরা বদ্ধ আবদ্ধ নতুন নতুন শব্দ শিখতে পারি। অস্ত্র, এখানে রয়েছে স যোগ ত যোগ রফলা, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ত যোগ রফলা। এভাবে বস্ত্র শাস্ত্র আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। সন্ধি, এখানে রয়েছে নয় ধ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ন যোগ ধ। এভাবে বদ্ধ অন্ধকার কি নতুন নতুন শব্দ আমরা শিখতে পারি। এবারে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো আমরা কি পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। ফৌজ, অস্ত্র, সন্ধি, ঝুপ, ঝাপ। ফৌজ অর্থ কি? সৈনিক। অস্ত্র অর্থ হাতিয়ার। সন্ধি অর্থ সওয়া বা মেনে নেওয়া। ঝুপঝাপ অর্থ পতনের শব্দ। এবারে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, ছোট রাজার ফৌজ কিভাবে পালালো? সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গোলে পালালো। খ, বড় রাজা শেষে কি করতে চাইলেন? বড় রাজা শেষে ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন। গ, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি সবাই কি করলেন? ছোট রাজাকে দেখতে না পেয়ে ফাঁপড়ে পড়ে গেলেন, তাই ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন। কি আমাদের বেশ মজা লাগছে তাই না? বলো আমরা কি করব? আমাদের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। কি বাকি অংশ জানতে চাও? তাহলে আমরা কি করব? পরের ক্লাসে আবার চলে আসব। আজ আমরা যা শিখলাম এটা কি করব? আমরা বাসায় চর্চা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।